খালেদা জিয়া অসুস্থ বিদেশ না নিলে মারাই যাবে এটি বলে তারা চেষ্টা করেছিল জনগণকে সম্পৃক্ত করার জন্য পারে নাই বিএনপির উদ্দেশ্যই হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা সেই উদ্দেশ্য নিয়েই তারা আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে যদি বা জমাতে পারছে না কারণ হচ্ছে ওনারা এর আগে চেষ্টা করেছিল খালেদা জিয়া অসুস্থ বিদেশ না নিলে মারাই যাবে এটি বলে তারা চেষ্টা করেছিল জনগণকে সম্পৃক্ত করার জন্য পারে নাই এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে করোনার প্রেক্ষিতে পৃথিবীময় সংকট চলছে সেটি থেকে বিচ্ছিন্ন পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ বাংলাদেশ নয় এই প্রেক্ষাপটে তারা এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে এ ধরনের বিশৃঙ্খলা হচ্ছে বেশি বিশৃঙ্খলা আমরা মোকাবেলা করেছি তেরো সালে চোদ্দো সালে পনেরো সালে ওনারা যা করেছিল সেগুলো মোকাবেলা করেছি সুতরাং এগুলো আমাদের কাছে এই তাদের এই বিশৃঙ্খলা হুমকি আর আন্দোলন আন্দোলন খেলা এগুলো আমাদের কাছে মোকাবেলা করার কোনো ব্যাপার নয় রাজপথে ফয়সলার কথা তো গত দশ বছর ধরে বলে আসছে কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে দশ বছরের বেশি সময় আগে তো দশ বছর ধরে এই কি কথা বলে আসছে তো এটা আর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এই বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নাই তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা তারপর হচ্ছে তারেক রহমানের শাস্তি আর খালেদা জিয়ার স্বাস্থ্য আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এর মধ্যে ওদের রাজনীতি ঘুরপাড় খাচ্ছে ইতিমধ্যেই আমরা একটি প্রজ্ঞাপন জারি করেছিলাম খুব সহসা আবার আরেকটি প্রজ্ঞাপন নীতিমালা আমরা চূড়ান্ত করেছি প্রজ্ঞাপন জারি হবে যে বিদেশি শিল্পী দিয়ে যদি এরকম বিজ্ঞাপন বানানো হয় তাহলে শিল্পী পিছু ট্যাক্স ভেটের বাইরে আরও প্রতি শিল্পী পিছু দুই লক্ষ টাকা করে সরকারকে কর দিতে হবে এক্সট্রা কর এবং পাশাপাশি যারা প্রদর্শন করবে তাদেরকেও একটি টাকা দিতে হবে এবং সেটি ডাবিঙ্কৃত বিজ্ঞাপন চিত্রের জন্য প্রযোজ্য হবে এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন ধরে টেলিভিশনে শুরু হয়েছে গত কয়েক বছর ধরে যে বিদেশি সিরিয়াল কিনে এনে পঞ্চাশ বছর আগের সিরিয়াল তিরিশ বছর আগের সিরিয়াল কিনে এনে সেটিকে ডাবিং করে চালানো আমরা সেটা লাগাম টেনে ধরেছি আমরা প্রথমে দু একটি চ্যানেল শুরু করেছিল পরে প্রায় অনেকগুলো চ্যানেল সেই কাজ শুরু করেছে আমরা লাগাম টেনে ধরেছি একটির বেশি সিরিয়াল কোনো টেলিভিশন চ্যানেল করতে পারবে না আমরা একেবারে বন্ধ করছি না পৃথিবী এখন মুক্ত বাজার অর্থনীতি আকাশ মুক্ত সুতরাং এই পরিস্থিতিতে আমরা একেবারে বন্ধ করছি না আমাদের শিল্পীদের কথা মাথায় রেখে আমাদের সংস্কৃতির কথা মাথায় রেখে আমরা একটির বেশি সিরিয়াল কোনো টেলিভিশন একসঙ্গে চালাতে পারবে না সেটি আমরা ইতিমধ্যেই সেটি আমরা কার্যকর করেছিলাম